بالله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له ولا مثال له لا وزير له ولا نذير له ولا مشير له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونلقى الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين وقال الله تبارك وتعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون وعن عمران بن الحسين رضي الله تعالى عنه
قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب. قالوا من هم يا رسول الله؟ قال الذين لا يسترقون ولا يتطيرون ولا يكتوون وعلى ربهم يتوكلون. أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد بحد مر خدائے پاک را آکے ایمادات مصطفیٰ کرا بر محمد میر سالم صد سلام آشفیع مجرم یوم القیام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. ہر کے باشد عامل صلوا مدام آتش دوزخ شود برو حرام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ وآلہ. بھیج آئے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر آپ نے مدام ہزاروں درود اور ہزاروں سلام بروح نبی پر دروز قیام. اللہم صلی وسلم وبارک علیہ. سمانت مسلیان আমার প্রাণপ্রিয় নিধিন দিন দর অধীন জওয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ান ও সর্বস্তরের সাধারণ জনতা, দেশি বিদেশি প্রবাসী দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি। মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে দৌলতে ইমান দিয়া দুনিয়ায় প্রেরণ করেছেন তাই অন্তর থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক সপ্তাহে আলোচনায় ছিলাম মক্কার মুশরিকিনদের
ভ্রান্ত আকিদা ও বিশ্বাস নিয়ে। মুশরিকদের একটি আকিদা ও বিশ্বাস ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা, আল্লাহর সাথে বিভিন্নভাবে তারা শরীক করত। দ্বিতীয় নম্বরের আকিদা ও বিশ্বাসের মধ্যে এমন কিছু আকিদা ও বিশ্বাস পাওয়া যায় যার দ্বারা তারা আখেরাতকে কোনো কোনো কথা এবং দাবির দ্বারা বোঝা যায় আখেরাতকে বিশ্বাস করে, আর কোনো কোনো দাবি এবং কথার দ্বারা বোঝা যায় আখেরাতকে বিশ্বাস করে না। যেমন কিছু কিছু মূর্তি এবং কিছু কিছু নবীগণ ও ফেরেশতাগণের মূর্তি তৈরি করে, তারা এগুলোর পূজা করত এবং এই মূর্তিগুলো সম্পর্কে যখন বলা হতো তখন তারা বলতো যে এইগুলি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আর নিকটবর্তী বানিয়ে দিবে। এই কথার দ্বারা বোঝা যায় যে তারা আখেরাতকে অবিশ্বাস করে। বিগত সপ্তাহের আলোচনায় ছিলাম যে মুশরিকিনরা আখেরাতকে অস্বীকার করে, অর্থাৎ তাদের মধ্যে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্মের দাবিদার ছিল, এই কারণে কোনো কোনো রীতিনীতিতে তারা সেই ধর্মের অনুসারী ছিল এবং এই ধর্ম তথা সেই মিল্লতকে না জানার কারণে দীর্ঘদিন পর্যন্ত তাদের কাছে কোনো দাওয়াত না থাকার কারণে পরবর্তীতে কিছু কিছু মুশরিক এমন সন্দেহ পতিত হয়ে যায় যে আখেরাত হতেও পারে নাও হতে পারে। আর কোনো কোনো মুশরিক এমনও হয়ে যায় যে নেতৃত্ব পাওয়ার পরে তারা আখেরাতকে অস্বীকার করে বসে, এমন কি চ্যালেঞ্জ দিয়েও বলে যে মানুষগুলি মরে যাওয়ার পরে যখন হাড্ডি এবং মাংস মাটিতে রূপান্তরিত হয়ে যাবে, এগুলোকে কে আবার পুনর্জীবিত করবে? ধর্মীয় শিক্ষা না জানা থাকার কারণে এমন কিছু আকিদা বিশ্বাস যার মাধ্যমে তারা তিন দলে বিভক্ত হয়ে যায়। এক দল যারা আখেরাতকে বিশ্বাস করে, এক দল আখেরাত সম্পর্কে সন্দিহান, আরও এক দল আখেরাতকে পূর্ণ অস্বীকার করে, অবিশ্বাস করে। যে জগতে এবং যে এলাকায় যে জনপদের মধ্যে ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয় রীতিনীতির চর্চা হবে না, সেই এলাকা সেই জনপদ সেই কালের যুগে মানুষেরা বিভিন্নভাবে ধর্মকে হয়তো অপব্যাখ্যা দিবে, নয়তো ধর্ম বিশ্বাসের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি করবে, অন্যথায় ধর্মকে পরিপূর্ণভাবে অবহেলা করবে। এই তিনটি কারণ হল, ধর্ম থেকে মানুষ দূরে থাকার কারণ হল ধর্ম জ্ঞান না থাকা, ধর্মীয় ইলিম না থাকা, দিনী ইলিম না থাকা, দিনী ইলমের চর্চা না থাকা, দিনী ইলিম সমাজের মধ্য থেকে সম্পূর্ণ উঠে যাওয়া। আমি বিগত সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে মানুষকে পুনর্জীবন দান করবেন, মরণের পরে জীবন লাভ করতে হবে, আবার জীবিত হতে হবে, আত্মার কোনো মরণ নাই তার প্রমাণ করেছিলাম কয়েকটি আয়াতের মাধ্যমে। আজকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মুশরিকিন তথা বিশ্বের যত কাফির মুশরিক আছে আখেরাতকে বিশ্বাস করে না,
তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নভাবে আখেরাতের বাস্তবতা তুলে ধরেছেন যে আখেরাত সঠিক হবে আখেরাতের জন্য সবাই প্রস্তুতি নিতে হবে এই আখেরাতে প্রত্যেক প্রত্যেক ব্যক্তি কড়াই গণ্ডায় তার হিসাব দিতে হবে যারা আখেরাতকে অবিশ্বাস করে তারা বিভিন্নভাবে অস্বীকারের বিভিন্ন কথা এবং উক্তি এবং প্রবক্তা হয়ে থাকে যারা আখেরাতকে বিশ্বাস করে তাদের জন্য প্রশ্ন হলো আখেরাত কেন হবে এবং কি তার জবাব হলো আমরা যে সূরা ফাতিহা পড়ে থাকি এই সূরা ফাতিহার তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক যিনি প্রতিদান দিবসের মালিক আখেরাত হলো এই দুনিয়ার জগতে যে বা যারা যে সমস্ত আমল করেছে নেক আমল করলেও তার প্রতিদান দেয়া হবে গুনার আমল করলেও তার প্রতিদান দেয়া হবে এই প্রতিদান দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতের এই কিয়ামতের দিবস সাব্যস্ত করেছেন দুনিয়া এবং আখেরাতের একটি তুলনা এবং সামান্য একটি উদাহরণ দেওয়া যায় এই দুনিয়াতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিছু পরীক্ষা দিয়ে থাকি কোন মানুষ আছে এক বছর পড়ার পরে তার একটা পরীক্ষা হয় ওই পরীক্ষায় এক বছরের তার যে পর্যন্ত লেখাপড়া করেছে তার ফলাফল পরীক্ষায় সে নিজে এটা প্রকাশ করে আর পরবর্তীতে কর্তৃপক্ষ যারা আছে দায়িত্বশীল যারা আছে এই তার লিখিত আমলের ফলাফলটা প্রকাশ করেন ঘোষণা করেন কর্তৃপক্ষরা ওই যেই ব্যক্তি কিছুদিন লেখাপড়া করলো কত সময়ের জন্য পরীক্ষা দিল যে যেভাবে পরীক্ষা দিবে তার ফলাফলটাও যাতে পরিপূর্ণ হয় যে যতটুকু মার্ক পাবে তার ফলাফলটাও অনুরূপভাবে যেন দেওয়া হয় এটা হলো দুনিয়ার নিয়ম এটা হলো মার্কের মাধ্যমে তার পুরস্কার দেওয়া হয় তারপরে আছে অতিরিক্ত পুরস্কার অ দেওয়া হয় কোন ব্যক্তি আছে মাত্র একশোর মাঝে ৩৩ পায় সেও পাস করে কোন ব্যক্তি আছে একশোর মাঝে ৭০ পায় সেও পাস করে কোন ব্যক্তি আছে একশোর মাঝে ৯৯ পায় সেও পাস করে এই পাসের মধ্যে তার ক্যাটাগরি সাব্যস্ত করা হলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর কিন্তু তার পরবর্তীতেও দেখা যায় কোন কোন প্রতিষ্ঠান এবং কোন কোন প্রতিযোগী প্রতিষ্ঠান এর জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা করে আখেরাতের জগতের ব্যাপারটাও হুবহু অনুরূপ যে যতটুকু আমল করেছে তার আমল অনুযায়ী তার ফলাফল দেওয়া হবে অতিরিক্ত কিছু তার ফলাফলের সাথে অতিরিক্ত পুরস্কার দেওয়া হবে যেই সওয়াবটাকে আমরা উলামায়ে কেরাম সওয়াবে তফজ্জুলি বলা হয় অর্থাৎ সূরা ইখলাস যদি কোনো এক ব্যক্তি তিনবার পড়ে তাহলে আক্ষরিক হিসাব করে তার একটা সওয়াব আছে সেই সওয়াবটা তাকে দেওয়া হয় এক হরফ পড়লে ১০টা নেকি পায় এইভাবে তার সূরা ফাতিহার এবং সূরা ইখলাসের সওয়াব তাকে দেওয়া হয় অতিরিক্তভাবে তাকে তিনবার সূরা ইখলাস যদি পাঠ করা হয় তাহলে বাগে বাগে পূর্ণ এক কোরআন খতম করার সওয়াব দান করা হয় সুবহানাল্লাহ যেভাবে পরীক্ষায় পাস করলে তার পাসের মার্কের মধ্যে এবং নম্বরের মধ্যে একটা ক্যাটাগরি তৈরি করা হয় একজন ভালো এবং একজন নিম্ন একজন মধ্যম এইভাবে ক্যাটাগরি তৈরি করা হয় তারপরেও সর্বোত্তম সবচেয়ে ভালো যাকে তাকে অতিরিক্ত পুরস্কারও দেওয়া হয় অনুরূপভাবে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার নেক আমলের বিনিময়ে তার নেক আমলের সওয়াব পাবে অতিরিক্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনার আমাকে আমল করার জন্য দিয়েছেন
এই দুনিয়ায় যে যেভাবে আমল করবে তার ফলাফল ঘোষণা করা হবে আখেরাতের জগতে। প্রশ্ন করা হয়েছিল আখেরাত কি ও কেন? আখেরাত হলো এই দুনিয়ায় যে যেভাবে আমল করবে তার ফলাফল ঘোষণা করা হবে আখেরাতের জীবনে, আখেরাতের দিবসে। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, রুজে যাজার মালিক, প্রতিদান দিবসের মালিক, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে যারা নেক আমল করেছে তার নেক আমলের প্রতিদান দিয়ে থাকবেন, আর যারা গুনার আমল করেছে তাদেরকে গুনার পরিবর্তে শাস্তি দান করবেন। এটাই হলো প্রতিদান দিবস। কেন প্রতিদান দিবস, কেন এই রুজে যাজা, এটার প্রয়োজনটা কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব সৃষ্টি করেছেন এবং জীবজন্তুও সৃষ্টি করেছেন, প্রত্যেক এই জগতের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করেছে। এই স্বাধীনভাবে চলাফেরা করতে গিয়ে একে অপরের উপর কোনো না কোনো পদ্ধতিতে জুলুম করেছে, কোনো সময় একে অপরকে কোনো সময় হত্যাও করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ হারাম কাজের মধ্যেও সে লিপ্ত হয়েছে। এই জন্য দুনিয়াতে যখন আল্লাহ সবাইকে শান্তিতে বসবাস করার জন্য ঘোষণা দিয়েছিলেন, সেই আল্লাহর ঘোষণা না মানিয়ে একে অপরকে জুলুম করেছে, একে অপরকে হত্যা করেছে, এই হত্যার বিচার অবশ্যই দুনিয়ার জগতে হয় আর না হয় রব্বুল আলামিনের দরবারে তার বিচার যথার্থভাবে হবে। না আপনারা কি মনে করেন, একজনে দুনিয়ার জগতে জুলুম করলো আর একজন মজলুম হলো আর জালিমর বিচার হবে না? এটা দুনিয়ার জগতে হয়তো ঘুষ দিয়ে বন্ধ করা যায়, কিন্তু রব্বুল আলামিন তো ওমাল্লাহু বিজাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর জুলুমকারী নয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে যত বান্দা এক ব্যক্তি অপর ব্যক্তির উপর অন্যায়ভাবে যদি আত্মসাত করে, অন্যায়ভাবে জুলুম করে, তাহলে এই জুলুমের বিচার অন্তত পক্ষে মহান রব্বুল আলামিনের দরবারে হবে। আর এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতের দিবসকে কায়েম করবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল আখেরাত কি ও কেন? আখেরাত, আখেরাত হল প্রতিদান দিবস। দুনিয়ার মধ্যে যারা নেক কাজ করে তাদের নেকির সওয়াব দেওয়া হবে, যারা গুনার কাজ করে তাদের গুনার সাজা দেওয়া হবে। এই সওয়াব এবং সাজার দিবসটাই হলো আখেরাতের দিবস। এই দিবসটা কেন আল্লাহ সাব্যস্ত করলেন তার জবাব হলো রব্বুল আলামিন দুনিয়ার জগতে মানুষদেরকে যেভাবে শান্তিতে বসবাস করার জন্য দান করেছিলেন, এই শান্তিকে যারা ভঙ্গ করে, আল্লাহর আইনকে যারা ভঙ্গ করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি এবং শান্তি অবশ্যই নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আখেরাতের জগতে তাকে পরিপূর্ণ সাজা এবং শাস্তি দেওয়া হবে। আর একটি উদাহরণ দেই তাহলে সহজে বুঝবেন। কোন এক ব্যক্তি অন্যায়ভাবে 100 জন হত্যা করেছে, কতজন, কিন্তু বাস্তবে দুনিয়ার জগতে তার হত্যার বিচার হয়েছে, ফাঁসির বদলা, খুনের বদলা ফাঁসি দেওয়া হয়েছে। এখন একজন খুন করলে ওই খুনের বদলা তাকে ফাঁসি দেওয়া হবে, বাকি যে 100 জনের মধ্য থেকে 99 জন থাকলো তাদের তো বিচার এই দুনিয়ার জগতে হলো না, ওকে ফাঁসি দেওয়া হলো, শেষ হয়ে গেল। কিন্তু একজনের বদলা তার বিচার পাওয়া গেল, বাকি 99 জনের বিচার এই দুনিয়ার জগতে সম্ভব হয় নাই। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন চিরন্তন চিরঞ্জীব এক জগৎ এবং এক কাল সাব্যস্ত করলেন যাতে ওর বিচারটা পরিপূর্ণভাবে বাকি 99 জনের ফাঁসির বদলা ফাঁসি সেখানের মধ্যে দেওয়া যায়। আর একটি উদাহরণ আছে, কোনো ব্যক্তি বিবাহিত যদি হয়, চাই পুরুষ হোক এবং নারী হোক, বিবাহিত নারী পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, তাহলে ইসলামী শরীয়তের বিধান হল ওই বিবাহিত পুরুষ এবং নারীকে তার বুক পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে তার বুকের উপর পর্যন্ত জীবিত অবস্থায় রাখিয়া
দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত তার উপর পাথর নিক্ষেপ করতে হবে ঢিল মারতে হবে এখন মনে করেন আমাদের সমাজে যে অবস্থা সৃষ্টি হয়েছে যার নাম আপনারা পত্রপত্রিকার ভাষায় প্রক্রিয়া দিয়েছেন নাম কি পরকিয়া বিয়ার আগে হলে তাকে আপনারা ভালোবাসা বলেন আর বিয়ার পরে যদি হয় তাহলে আপনারা পরকিয়া বলেন একজন মানুষে মনে করেন 20টা পরকিয়া করছে কতটা এখন শরীয়তের আইন অনুযায়ী তাকে যদি প্রস্তর আঘাতে মারা হয় তাহলে শুধুমাত্র একটা পরকিয়ার বিচার হলো বাকি যে 9টা পরকিয়া তার জীবনে বাকি আছে এইগুলার বিচার এই দুনিয়ায় দেওয়া সম্ভব নয় যেহেতু তার মৃত্যু হয়ে গেছে আর শাস্তি দেওয়া যাবে না এই জন্য তার শাস্তিটা পরিপূর্ণ হয় ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতের জগতের শাস্তিও অনেক বড় রেখেছেন আখেরাতের জগতের শান্তি এবং সওয়াব অনেক বড় রেখেছেন সুবহানাল্লাহ আমরা যখন কোনো কিছুর সওয়াব শুনি আর মনে মনে বলি বিশাল সওয়াব এত সব দিকে করব আরে ভাই যখন শাস্তি চলে আসে তখন শাস্তিটা অত এমন বিশাল হয় অর্থাৎ আপনার শাস্তি যখন চলে আসবে তখন এই শাস্তিটাও দুনিয়ার জগতে প্রাণ হত্যা করে তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে এক কোণের শাস্তি বাকি 99 কোণের শাস্তি এই দুনিয়ার জগতে দেওয়া যায় না যার কারণে অনন্তকালের জীবন সাব্যস্ত করেছেন সেই জগতের মধ্যে তাকে শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফের বিচার পরিপূর্ণ করবেন এই আখেরাতের জগতে হিসাব দিতে হবে এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতের মধ্যে কাফিরদেরকে সতর্ক করেছেন যে তোমরা আখেরাতের পুনর্জীবনকে অবিশ্বাস করেছ আবার জীবিত হওয়ার ব্যাপারে সম্পূর্ণ সন্দিহান হয়ে গেছ কিন্তু মনে রাখবে সেখানে অবশ্যই জীবিত হবে আর জীবিত হওয়ার পরে তোমাদের অবশ্যই আল্লাহর সম্মুখে প্রশ্নের সম্মুখীন হবে আর সবাইকে খড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে এটার নাম ইয়াউমুল হিসাব এটার নাম ইয়াউমুল হিসাব এই হিসাব দিবসে প্রথম পর্যায়ে মানুষ দুই ভাগে বিভক্ত হবে কয় ভাগে দুই ভাগে বিভক্ত হবে একদল মানুষ ইমানদার আর একদল মানুষ বেঈমান হিসাবে চিহ্নিত হয়ে যাবে ইমানদারদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে আর বেঈমান কাফির মুনাফিকদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে ডান হাতের মধ্যে যে আমলনামা দেওয়া হবে ইমানদারদের তা সহজ এবং সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করা হবে আর যাকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে এর সিস্টেমটা হলো অত্যন্ত কঠিন সিস্টেম তার বুকের ভিতর দিয়ে তার বাম হাতকে ঢুকানো হবে আর পিছনের দিকে তার বাম হাতকে বের করে পিছন দিয়ে তার আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে কথাটা বড় সহজ লাগছে না কঠিন হাসরের দিনের শাস্তিগুলো এইভাবে প্রক্রিয়ায় পন্তায় পন্তায় সিস্টেমে সিস্টেমে পাটে পাটে এক একটা শাস্তি হবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه بشماله وأما من أوتي